রাজনীতি, তারা হচ্ছে ভৌত বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় নবশিষ্ট পদে। আমরা 2019 সালের ফেব্রুয়ারি মাসে ভৌত বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা পদে নিয়োগপ্রাপ্ত। কারণ আমাদের দীর্ঘ 10 মাস যাবৎ আমরা স্কুলে যাবতীয় সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেছি, কিন্তু আমাদের এমপিও এখন আমরা পাই নাই। আমরা এমপি আর্থ স্যারের কাছে গিয়েছিলাম, আশ্বাস স্যারের কাছে। আশ্বাস স্যার বলছে এটা আমার নিয়োগ দেওয়ার ক্ষমতা, আমার এই এমপিও করার যাবতীয় কাজ হচ্ছে মাউসির দায়িত্ব। আমরা মাউসিতে আসলাম, আইসা মাউসি বিভিন্ন কালেজের সাথে কথাবার্তা বলছি, যে স্যাররা বলছে যে আপনাদের আলোচনা হচ্ছে হবে, এরকম বিভিন্ন রকম কথাবার্তা স্যার বলছে। এখন আমরা প্রায় 10 মাস যাবৎ প্রতিনিয়তই মাউসিতে আসা যাওয়া করতেছি। আপনার মোট কতজন আছেন? আমরা মোট প্রায় 1000-এর মতো হবে আছে, কিন্তু সকলের তথ্য তো আমাদের কাছে নাই। প্রায় 1000-এর মতো হবে যে এরকম আমরা ভৌত বিজ্ঞান ব্যবসায় শিক্ষা অনেকের এমপিও হয়ে গেছে। আচ্ছা, তালিকার কী একটা বিষয় আছে যে আপনার তালিকায় নাম ওঠে নাই? আর এখানে দেন আমার স্কুলে ছিল শূন্য পদ, আমার স্কুলে কাগজের প্রবলেম ছিল। স্কুলের নাম কী? আমার স্কুল হচ্ছে বহুলা মাধ্যমিক বিদ্যালয় ফুলপুর। আচ্ছা, আপনার? আমার সাধুবাদী আব্দুল বাড়ি উচ্চ বিদ্যালয় মৌলভীবাজার। আমার ফতেপুর মানুষ উচ্চ বিদ্যালয় মির্জাপুর টাঙ্গাইল ব্যবসায় শিক্ষা শেখা। ব্যবসায় আমার শূন্য পদ ছিল, আমার স্কুলে কাগজের জন্য আমি এমপিও ধরতে পারিনি। কিন্তু 4 আগস্ট মাসে একটা পরিবর্তনকারী হয় যে নবশিষ্ট ভৌত বিজ্ঞান হচ্ছে নবশিষ্ট পদ। এই নবশিষ্ট পদে 2019-20 অর্থবছরের আগে নিয়োগ কার্যক্রম নেওয়া যাবে না। এই পরিবর্তনকারী হওয়ার পর আমাদের আঞ্চলিক ডিগ্রি মহোদয় স্যার আমার ফাইলটা রিজেক্ট করেন। সেখানে উল্লেখ করা হয়েছে যে আপনাদের এনটিআরসি নিয়োগ দিচ্ছে 2018-19 অর্থ বছরে, কিন্তু নবশিষ্ট পদগুলো কার্যকর হবে 2019-20 অর্থ বছরে। এই জন্য ওই কারণ দেখানোর ফলে আমাদের এমপিও দেখানো হচ্ছে না। এমপিও আপনার ডিগ্রি মহোদয় স্যারের এমপিও গ্রহণ করছেন না, বলছে এটা পরবর্তী আমার মন্ত্রণালয় থেকে নেক্সট অর্ডার আসার পরে এটা আমাদের ফাইল আমরা ছাড়বো। এর আগে আপনারা কী চান? এখন আমরা চাচ্ছি যে আমরা প্রায় 10 মাস যাবৎ এরকম বিনা বেতনে চাকরি করছি। এখন আমার স্কুল আমার বাসা থেকে অন্য ডিস্ট্রিক্টে পড়ছে, এখানে আমার ডেলি 200 টাকা আসা যাওয়া খরচ হয়, কিন্তু স্কুল থেকে আমাদের কোনো টাকা পয়সা দেওয়া হয় না। কিন্তু এখন আমরা খুবই মানবত জীবনযাপন করতেছি, মানে বলার মতো না যে আমরা কীভাবে কীরকম কষ্টে আছি। এখন আমরা চাচ্ছি যে আমাদেরকে ফেব্রুয়ারি মাস থেকে যখন জয়েন করি সেখান থেকে এরিয়া সহজাতে আমাদের বিলটা দেওয়া হয়। এবং আমরা চাচ্ছি যে এটা সকল মাধ্যমে নিয়োগ প্রাপ্ত সকল শিক্ষক যেন এই আত্মাভূত থাকে, এখানে যেন কোনো তালিকা না আসে, এখানে কোনো তালিকা যেন না আসে। কারণ এখানে আমরা অনেক বক্তব্য মান্য স্যারের বক্তব্য বা অন্যান্য স্যারের বক্তব্য সেখানে শুনছি যে তারা একটা তালিকা নিচ্ছে, কিন্তু তালিকায় আমরা বেশিরভাগই শিক্ষক নাই। তার কারণ শুধুমাত্র ডিও ডিজি মহোদয় আমাদের এখানে তালিকা পাঠায়নি, তারা বলতে যে ভৌত বিজ্ঞান ব্যবসা শিক্ষা এমপিও হইতে অন্যদের আত্মাদরও হবে, সেই জন্য তারা দেয়নি। এখন যদি তালিকার কথা বলে তারা আমরা বেশিরভাগ শিক্ষক বাদ করছি। আমাদের চাওয়া একটাই, এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষককে যেন যোগদানের তারিখ থেকে বেতন দেওয়া হয়, এটাই আমাদের চাওয়া। দ্রুত কার্যকর করা হয়। আমরা নবশিষ্ট পদের ব্যবসা শিক্ষা ভৌত বিজ্ঞান গ্রুপ, এখানে আমরা কতজন আছেন? আমরা এখানে প্রায় এখানে 40-50 জনের মতো শিক্ষক আছি, এখানে উপস্থিত হয়েছি। কিন্তু আমার মোট কতজন আছেন? প্রায় 3000 মতো শিক্ষক আমরা এখানে এই সমস্যায় ভুক্ত করি। আচ্ছা, আমরা এখানে কার সাথে দেখা করছিলাম? আসলে এখানে আমরা মেইনলি মহাপরিচালক এবং মহাপরিচালক শিক্ষার সঙ্গে দেখা করতে আসছি, এবং আমরা বিগত যতদিন দেখা করছি তারা আমাদের এ বিষয়ে কোনো সমাধান দিচ্ছে না। তারা আমাদেরকে বলছে আপনারা এখান থেকে অমুক স্যারের কাছে যান, অমুক স্যার বলতে আবার অমুক স্যারের কাছে যান, মাউসিতে আসতে বলতে এসিটিআর এর কাছে যান, এসিটিআর বলতে আপনারা মাউসিতে যান। এসিটিআর বলতে যে আমাদের নিয়োগ দেওয়ার কথা আমরা নিয়োগ দিয়েছি, এটা সম্পূর্ণ মাউসির বিষয়, আমরা জানি না।